এই বিশাল ঘটনা সংক্ষেপভাবে বলি আব্রাহা কোনোরকম প্রাণে বেঁচে যায় যাই ইয়েমেনের রাজা প্রেসিডেন্ট হাউসে যাই কো জাহাফানা ছোট ছোট পাখি আমাদের সৈন্যবাহিনীকে শেষ করে দিয়েছে ফাথর মারি গাঁজা খাইছো না এখনো পাখি এ কেমনে এ ছোট ফাঁথর দিয়ে আমার সৈন্য করে শেষ করবো আমরা সারা পৃথিবীর রাশিয়া আমেরিকা তাম পৃথিবীর কোন বাহাদুর আছে আমাদের সৈন্যের গায়ে হাত দেয় আব্রাহাম অনেক রকম বুঝলে জাহাফানা ছোট ছোট ফাকি এক ফাঁকিতে তিনটা করি এ পাথর মুখে একটা দুই ফায়ে দুইটা পাথরও লেখা আছে কোনটা কারে কারেডুকেব আর আব্রাহান নামের বুলেটটা ফাঁকির কাছে রয়ে গেছে ফাঁকিয়ে ফটতেছে আর সারা আর আরব ঘুরতেছে কিরে সিটিং এর দেই নাকা এতে রেতে না উড়ি উড়ি চায় তখন ওই খোঁজ করি ফাইলে দে যা এই রাজপ্রাসাদে হাতে ফাঁকিয়ে রাডার মেশিন ফিট করছি ভাইনি রে বাহায় বদিন তোর টোকাইয়ের বেটা ডাকাইতের হলা এনে রাজাও রাজারে আব্রাহা দেখাইতেছে যাহাফো না এই এই রকমের ফাঁকি ফাঁকি কে হ্যাঁ আয় তো তোরে খুঁজ দিয়ে আসি মা গা এই রকম নিয়ে দেখাইতেছি ফাঁক করে দিছি মারি সোকে এখানে তুলিতে পড়ছে গুজ্জুতার দিবা হারেছে হেতে ফেলা ঘাসের মতো হয়ে গেছে এই পর্যন্ত মক্কা মুকার রমার সাথে যত বেড়া বেয়ার দুবি করতে হয়েছে বামফার লাগাই বসকা হালেছে কি লাগাইছে বামপার, মক্কা মানি বামপার, মক্কা মানি আতকল হচ্ছা আই জানে দি হেন দোসা আতকল ফেরতে নি মক্কা মানি আই জানে মাতি আছি ফিকা ভাবনে মার মক্কা মানি এ বামপার পার বস কাইলা এইজন্য মক্কার নাম মক্কা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর কারণ হচ্ছে লিয়ান্নামক কুলফা যে রান্না এখানে কোনো পাফি লোক থাকতে পারে না পাফির করে বাই বাইর করিয়া দেয় বসকাইয়ালায় দূর করিয়ালায় তারপরে তিন নম্বর লোক তা জাহাদু আহালান মিন হিন তামাক কাক্তাল আহাজামা এজা আখ্রাজদা মুকাহ সেখানে আহালেরা বহুত কষ্ট করে জীবন ধারণ করে চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা কারা কারা গেছেন হাতুডান আল্লাহ একবার অনেকেই গেছে আলহামদুলিল্লাহ এগোন মায়ের যজ্ঞ সন্তান তাদের দিকে সান যারা কাবা শরীফ নবীজিরে সালাম আইছে এই মানুষগুলার মতো সৌভাগ্যশালী মানুষ এই জগতে নাই যাওয়ার পর বুঝবে যাইবার পর বুঝবেন আজকের ও আজ কী কাজে লাগে কইবেন আফসারি সাহেবের মতো ভালো মানুষ আর হাইলাম না কেন হেমি আরে বুঝেছি বুঝানোর কারণে আমি খানায় কাবা আসি আজকে জীবন ধন্য হয়ে গেল আল্লাহ একবার কাকতাল আজামা মিন কাউলি হিম তামাক কাকতাল আজামা এই যে মুখ মুকাহু গরুর নালার যে মগজ আছে আড্ডি আড্ডির মগজটা খাইতে বহুত কষ্ট হয় এটারে জোস করলেও নামে না ফ্যালেটের লগে বাড়ি দন লাগে এনে এনে ফেডন লাগে ঠিক নি সামিজ দি খাওয়ান লাগে আবার মুখ দি টানে হইলে টানলে নাকতাল্লা তোটে বর্মতাল্লা কই আর কি আমরা নাকতাল্লা উঠে নাকে মুখে উঠে বহুত কষ্ট করি আর্ডিটা বার মগজটা বার করি খাওয়ান লাগে এই জন্য এটারে বলা তামাক কাক্তা লজাম এই যে আখরাটা মুকাহু যখন তুমি কষ্ট করি মগজটা বাইর করো হাঁট থেকে তামাক কাক্তা মক্কা লাজাম তো এই জন্য এটারে মক্কা কর চার নম্বরে লিয়ান্না হা তা না এটা মানুষের আকর্ষণ করে টানে কালার আয়তার কিছু কিছু মানুষের মক্কা শরীফ শুম্বুকলানি টানি লইয়ানি আবদুল্লাটের কিছু লোকের প্রত্যেক বছর টানি লই আনে রাশিয়ার বিশ হাজার মানুষের টানি লই আনে বাংলাদেশে প্রতি বছর তিন লাখ সাড়ে তিন লাখ মানুষের টানি ল মালয়েশিয়ার দুই লাখ মানুষের লক্ষ কোটি কোটি মানুষ থেকে টানি টানি লই আনে এই জন্য এডারে কয় মক্কা এডারে কয় আরও জোরে কাউলিহিম ইমতাক্কাল ফাসিলু মা ফিদারে ওম মিহি ইমতাক্কা মক্কাল ফাসিল, ফাসিল মানে গরুর দেয়া গরুর নিয়ে গায়ে দুধ খায় এত বড় দুধের ওলান খাইতে খাইতে লুজ করি গেলায় এরপরে হাতে বসে আরো এক আরো এক ফোটা দুধ আছে মায়ের তিনশো চার নম্বর রগে গরুর এমন সে আনা দুদিন কেমনে নামাইব ঘুটা মারে মারেনি মারি এরপরে এটা এমনে 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 সুই সুই শেষ বিন্দু দুধটা দুই চুই খাইয়া মক্কা মক্কা এই জন্য বলা হয় তাম পৃথিবীরাটশো দশ কোটি মানুষ থেকে দুই দুই সুই সুই শোষণ করে করে টেনে টেনে হায়া হায় বেগমগঞ্জ থেকে প্রতি বছর বিশ জন সেনবাগ থেকে পঁচট জন লাকসাম থেকে পঞ্চাশ জন পুরা কুমিল্লা থেকে আড়াই হাজার তিন হাজার রাশিয়া থেকে বিশ হাজার ইউক্রেন থেকে পাঁচশো তারপরে কুয়েত থেকে তিন হাজার সারা পৃথিবী থেকে আটশো দশ কোটি মানুষ থেকে দুই 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 প্রতি বছর সুলগুলাকে বিশ লাখ পঞ্চাশ লাখ লোকেরা মক্কা শরীফ টান দিল এই জন্য তারে বলা হয় মক্কা পাঁচ নম্বর পানির স্বল্পতার কারণে ঈশ্বরকে মক্কা বলা হয় ছয় নম্বর লিয়ান্কু জুনুবা আয়তা বিহা মক্কা শহর গেলে গুনা গুলাইডা টানিয়ালায় এই জন্য এইদারে বলা হয় মক্কা দুই নম্বর নাম বাক্কা ইন্নাউলা বাই তিনদিয়াল ইন্না আছে আল্লা বাক্কাতাম উবার ওহুদাল্ল আলামিন বাক্যামানি জেড়ে ফেলা নিচ্ছিন্ন করা ছুণ বিচ্ছিন্ন করা সেখানে গেলে গুনারে গুনার পাহাড়ে ফিড়ি ফাড়ি ফাউডার শেষ হেসেস করিয়ালায় তিন নম্বর হলো উম্মুল কোরা ও কাজা লিকা হাইনা হাইনা ইলেকা কোর আন আরবি উম্মল কোরা ও এমনি করে আমি আপনার কাছে আরবি ভাষায় নাজিল করেছি যাতে আপনি উম্মুল করার এবং তার চতুর্দিকে হেদায়তের কাজ করতে পারে আমি আরবি মাসে কোরআন নাজিল করছি যাতে আপনি হেদায়তের কাজ করে যেতে পারেন মক্কাশের উম্মুল কোরা এটারে উম্মুল কোরা কেন বলা হয় এখানে দশটা কাউল আছে দুই একটা বলি আমি এটা সেই কেন্দ্রবিন্দু যা থেকে দুনিয়াকে ছড়ানো হয়েছে ভূমন্ড ভূমণ্ডলের কেন্দ্রস্থল এই জন্য এটাকে উম্মুল করা বলা হয় দুই এটা সবচেয়ে পুরাতন শহর তাই এটাকে উম্মুল করা বলা হয় তিন উম্মুল শব্দের অর্থ হচ্ছে অভিমুখী হওয়া যেহেতু এদিকে মুখ করে সারা দুনিয়ার মানুষ নামাজ পড়ে এই জন্য তাকে উম্মুল করা বলা হয় চার তার মর্যাদা অন্যান্য জনপদের তুলনায় ওই পর্যায়ে যেমন মায়ের মর্যাদা হয়ে থাকে উম্মুল শব্দ মা কোরা মানে কারিয়াতুনের বহু বছর করা মানে গ্রাম সমূহ সব গ্রামের মা উম্মুল করা এই জন্য এটাকে উম্মুল করা বলা হয় পাঁচ উম্মুল করা এই গ্রাম সমূহের মা এই জমিনটা জাল্লাহ শাহানু এখান থেকে জমিন সৃষ্টি করেছেন তাই এটা এটাকে উম্মুল করা বলা হয় ছয় পৃথিবীর সৃষ্টির সব কিছুর আগে পৃথিবীর সৃষ্টির আগে সব কিছু পানি ছিল মহান আল্লাহ যখন মাটি সৃষ্টি করেন তখন পানির উপর কাবা শরীফের বিটিটুকু প্রথমে ভেসে ওঠে তাই এটাকে পৃথিবীর মূল ভূখণ্ড বা উম্মুল করা বলা হয় আল্লাহ সাত রাসুল সালাম এরসাদ করেন মহান আল্লাহ মক্কা থেকেই প্রথমে জমিনকে বিন্যস্ত করেছেন এবং তার নিম্নভাগ থেকে ভূমণ্ডলকে সম্প্রসারিত করেছেন এটা উপরে নিষিদ্ধ তারপরে নিষেত্তু ভূমিটার সৃষ্টি করছে আমরা মায়ের নিজ দিয়ে আসছি মা উপরে আমরা মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে এসেছি এই জন্য এই সারা পৃথিবী মক্কার নিচ থেকে আসে এই জন্য এটাকে উম্মুল করা বলা হয় আট পৃথিবীর সর্বপ্রথম পাহাড় আবু কুবাইশ পাহাড় এই জন্য এটাকে উম্মুল করা বলা হয় এই প্রথম থেকে এই পৃথিবী ফরে সৃষ্টি হয়েছে নয় কেউ কেউ বলেন এই গ্রামবাস জনপটটি অত্যন্ত মর্যাদাবান তাই এটাকে উম্মুল করা বলা হয় দশ এখানে যেহেতু আল্লাহর ঘর রয়েছে এই জন্য এটাকে উম্মুল করা বলা হয় কারণ বাদশার শহর অন্য যে কোনো শহরের চাইতে মর্যাদাবান বলে এমনটি বলা হয় এগারো কারো কারো মতে এই শহরে যেহেতু ক্যাবলা রয়েছে এবং সকল মানুষ নামাজে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ে তাই এটাকে উম্মুল করা বলা হয় আল্লাহ একবার এরপরে আসেন চার নম্বর এটাকে কারিয়া বলা হয় পাঁচ নম্বর আলবালাত বলা হয় আল্লাহ জাল্লাহ শাহনু বলেন লা ও কুসুম ও বিহা জালবালাতবাল এই না এই শহরের কসম দিয়ে আমি বলছি নবীও ও আপনি এই শহরের বৈধ নাগরিক নবীজি যখন মক্কা মক্কার রমা থেকে হিজ্জত করে যাচ্ছেন মদিনা তো এবার দিকে মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়ে কাঁদতেছেন নবীজি আর মক্কা তোর আহালেরা আমাকে বের না করলে আমি কখনো বের হইতাম না রে মক্কা তুই হচ্ছে আহাবুল আল্লাহ তুই আল্লাহর কাছে আল্লাহর কাছে এই তুই সবচেয়ে প্রিয় শহর ও মক্কা তোরে ছাড়িয়ে যাইতে আমার প্রাণ কাঁদে আল্লাহ জাল্লাহ শাহানু নবী জিরে ডাক দিয়া কয় ও নবী আপনি কাঁদিয়েন না আপনি কাঁদিয়েন না আমি আবার আপনাকে মক্কা শহরে ফিরিয়ে দিব অল্প কিছু দিনের জন্য আপনাকে মদিনাত ইবা নিয়ে যাচ্ছি সেখানেও আপনার জন্য দোতলা বাড়ি আছে আবার আমি আপনাকে ফিরিয়ে দিব। এই মক্কা শরীফে আপনাকে যারা বের করে দিচ্ছে তাদের ফিডের সামলা থাকবে না আপনার জন্য মক্কা নগরীর মালিকানা তারপরে কেয়ামত পর্যন্ত ও বিহা হেল্লুম বিহাজ আল বালাদ আপনি এই নগরীর মালিক আজীবনের জন্য জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ নবীজি বিদায় এ হিজ এতে অষ্টম হিজিতে মক্কা বিজয় মক্কা শরীফের মালিকানা এখনও নবীর মালিকানা রয়ে গেছে নবীজি দুনিয়াতে নাই আবুজেল্লা আছেনি হেতের বাড়িতে আগ্রা কোলা আল্লাহ জাল্লা জাল্লাহ বলছেন নবী আপনি চিন্তা করি না চলিয়ে কান্দিয়েন না মক্কার দিকে ফিরি ফিরি হুজুর কাঁদতেছেন দাঁড়ি মোবারক বেশে যাচ্ছে চোখের পানি